আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ ঢালিউড কুইন চিত্রনায়িকা অপবিশ্বাস প্রায় একশো সিনেমায় অভিনয় করেছেন তিনি এদিকে শিশু শিল্পী হিসেবে পর্দায় আগমন ঘটে প্রার্থনা ফারদিন দিঘির ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা মাঝে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন দিঘি কিছুদিন আগে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করলেন উপবিশ্বাস দিঘি তবে কোনো চলচ্চিত্রে নয় একটি ফ্যাশন হাউসের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তারা বধুবেশে ক্যামেরাবন্দী হয়েছেন দুই প্রজন্মের দুই শিল্পী তাদের সঙ্গে রয়েছেন মডেল বারিশ হক তারই একটি ছবি প্রকাশ করেছেন আহাম ফ্যাশন হাউসের ব্রাইডাল শ্যুটের জন্য ছিলেন মঙ্গলবার এপ্রিল রাজধানী আহাম কার্যালয়ে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তারা অপুবিশ্বাস বলেন ছোট্ট সেই দিঘি এখন অনেক বড় হয়েছে আমরা একসঙ্গে সিনেমায় কাজ করেছি দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করলাম আহাম নামের ফ্যাশন হাউসে আমরা একটি ব্রাইডাল শ্যুট করেছি স্বাস্থ্যবিধি মেনেই ফটোশ্যুট করেছি দিঘি বলেন ভারত থেকে ফিরেই আহাম ফ্যাশন হাউসের ফটোশ্যুট করলাম আহামের পোশাকগুলো খুব সুন্দর ছবিগুলো দারুণ হয়েছে আহামের কর্ণধার জীবন বলেন লকডাউনের মধ্যে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে শ্যুট করেছিল খুব ভিড় রাখিনি ঈদকে সামনে রেখে রোজার মধ্যেই যমুনা ফিচার পার্কে আহাম ফ্যাশন হাউজের শোরুম ওপেন করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ